নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন উইথ হোমমেড ফুডের তরফ থেকে স্বাগত। আজ আমি বন্ধুরা আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি একটা ফলের আজকের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ফলগুলো চিনতে পারেন কিনা। এগুলোকে আমাদের এই দিকে বলে আমড়া। তো এই আমড়া চাটনি বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলগুলো খেতে খুবই টক, কিন্তু চাটনি করলে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন এগুলো কেটে নিই। আমড়াগুলো এবার কেটে নিচ্ছি। প্রথমে বোকাটা ফেলে বাদ দেব। ভেতরে এই অংশটা অনেকটাই শক্ত হয়ে যায় আর একটু যখন বড় হয়, তো এখন নরম, একদম ছোট ছোট বলে ভেতরের অংশটাও নরম। আর এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। তো ফলগুলো কে কে চেনেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমড়াগুলো কেটে নিয়েছি। আর এই আমড়া দু ধরনের হয়, একটা দেশি আমড়া আর একটা বিলেতি আমড়া। তো এটা দেশি আমড়া। আমড়া তো কাটাই হয়ে গেছে, তো এই চাটনি বানানোর জন্য লাগছে আমড়া, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নিয়েছি চিনি 5 ফোড়ন, 3টে ছোট ছোট তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। আর নিয়েছি সরিষার তেল। উনান ধরিয়ে নিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একদম অল্প। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো একটু লাল করে ভেজে নেব। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চিমটে, জিরের গুঁড়ো, দেখুন এই লাল কালার হয়ে আসছে একটু করে, এই যে এরকম করে ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল দর্শক বন্ধু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আমড়াগুলো একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দেবো চিনি
আপনারা চাইলে এই আমড়া চাটনিতে গুঁড়ো দিতে পারেন। আর এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম ভাতেও খেতে পারেন বা এমনিও দুপুরে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন চাটনির মধ্যে ফেনা ফেনা ভাব চলে এসছে, আর আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খুঁটি দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আর একটু জল কমে এলে নামিয়ে নেব, আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন চাটনি। আমরা চাটনি রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন আমরা চাটনি রেডি হয়ে গেছে, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন, গরম গরম ভাতে বা এমনিও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে এবং সংরক্ষণ করেও অনেক দিন রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।